তো বন্ধুরা, আপনারা কি জানতে চান আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে কারা বারবার ভিজিট করে কিংবা কারা বারবার আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে চেক করে? এটা কি সত্যি আপনারা জানতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা কারা বারবার ভিজিট করে কিংবা কারা বারবার আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে চেক করে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি লাইভ প্রুফের সঙ্গে দেখাবো যে আপনারা সত্যি জানতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা কারা বারবার আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে ভিজিট করে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করবো এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে কারা কারা ভিজিট করে এই টপিক রিলেটেড। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন, ঠিক আছে? প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা এখানে যদি সার্চ করেন হু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, তো আপনারা এখানে অনেকগুলি হাজার হাজার অ্যাপস পেয়ে যাবেন কারা কারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা বারবার চেক করে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না যে আপনাদের ফেসবুক প্রোফাইলটা আপনারা কীভাবে চেক করতে পারবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলে কারা কারা ভিজিট করে, ঠিক আছে? এই টপিক রিলেটেড আপনারা কোনো অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে ইনস্টল করবেন না, এমনকি প্লে স্টোর থেকেও আপনারা ইনস্টল করবেন না, ঠিক আছে? কারণ সেই কারণটা আপনারা আগে ভিডিওতে আপনারা জেনে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি ফেসবুকের যে অফিসিয়াল হেল্প সেন্টার আছে সেই হেল্প সেন্টারে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছে সেটা আপনাদেরকে এখন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, ঠিক আছে? ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি আইডি লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পর আপনারা ডান সাইডের উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, আপনারা সিম্পলি থ্রি লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনারা পেজটাকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনারা একটি এখানে অপশন পেয়ে যাবেন হেল্প সেন্টার, ঠিক আছে? তো আপনারা এই হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবার আপনারা যে সার্চ বারটা দেখছেন এখানে আপনারা সার্চ করবেন হু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? এটা লিখে আপনারা সার্চ করবেন। তো আমরা এখানে এটা লিখে সার্চ করব হু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যান আই টেল হুজ লুকিং অ্যাট মাই ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এবার ফেসবুক কি বলছে সেটা আপনারা এখানে দেখে নিন, ঠিক আছে? নো, ফেসবুক ডাজ নট লেট পিপল ট্র্যাক হু ইউজ দেয়ার প্রোফাইল, থার্ড পার্টি অ্যাপ এয়ার অলসো আনওয়েল টু প্রোভাইড দিস ফ্যাকশনলিটি, ঠিক আছে? ইফ ইউ কাম অ্যাক্রস অ্যান অ্যাপ দ্যাট ক্লাইম টু অফার দিস অ্যাবিলিটি, প্লিজ রিপোর্ট দিস অ্যাপ দি অ্যাপ, ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন তাহলে যে আপনাদেরকে আমি কেন আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে নিষেধ করলাম, ঠিক আছে? এক কথায় আপনারা কোনো অ্যাপ্লিকেশনই ডাউনলোড করবেন না, কী জন্য? তো আপনারা আপনাদেরকে এখন আমি এটা বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ফেসবুকে ওখানে ওটা দেখলাম সেটা কিন্তু আমি এখানে অলরেডি লিখে রেখেছিলাম, ঠিক আছে? এবার আপনাদেরকে এটা আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি এখানে। তো ফেসবুক এখানে কি বলছে সেটা দেখেন না, ফেসবুক লোকেদের তাদের প্রোফাইলকে দেখতে তার ট্র্যাক করতে দেয় না, তৃতীয় পক্ষের অ্যাপগুলিও এই কার্যকারিতা প্রদান করতে অক্ষম, ঠিক আছে? আপনি যদি এমন কোনো অ্যাপ দেখেন যা এ ক্ষমতা দেওয়ার দাবি করে অনুগ্রহ করে অ্যাপটি বিষয়ে রিপোর্ট করুন, ঠিক আছে? তো বন্ধুরা, ফেসবুক কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমাদের যে ইউজারগুলো আছে সেই ইউজারদের ডাটা আমরা আমাদের সিস্টেমে কি থাকে না, যে কে তাদের ফেসবুক প্রোফাইলগুলো ট্র্যাক করছে, ঠিক আছে? এটা কিন্তু তাদের কিন্তু সিস্টেমে থাকে না। আর যে অ্যাপসগুলো এই ক্ষমতা প্রদান করার জন্য সক্ষম, ঠিক আছে, যে অ্যাপসগুলো এই ক্ষমতা যে কোনো যদি অ্যাপস বলে থাকে যে আপনাকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে কারা কারা ভিজিট করে, তো এটার জন্য ফেসবুক কি বলছে আপনারা যদি এরকম কোনো অ্যাপস দেখেন তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন। কারণ আপনাদের যে ফেসবুকে যখন আপনারা কারোর সাথে কথা বলছেন, ঠিক আছে, আপনারা কোনো রিলেটিভ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা রিসেন্টলি আপনারা চ্যাট করেছেন সেটা কিন্তু আপনাদের ওখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? আপনারা কিন্তু সঠিক জানতে পারবেন না যে আপনাদের ফেসবুক প্রোফাইলটাতে কারা কারা ভিজিট করছে, ঠিক আছে? আর আপনারা যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে কিংবা ডাউনলোড করে যদি আপনারা আপনাদের আইডি দিয়ে লগ ইন করে আপনারা যদি দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের আইডিগুলো ডিসেবল হওয়ার কিংবা ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে, ফেসবুক কিন্তু এটা ক্লিয়ারলি এখানে বলে দিচ্ছে।
তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাদের কেন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে আপনাদের মানা করলাম, ঠিক আছে, নিষেধ করলাম। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, আমি যথেষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কেমন আপনারা বুঝতে পারলেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, আর সবাই ভালো থাকবেন।